আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তানজিনা নুরী সিদ্দিকী। শুরুতেই বলছি সংবাদ শিরোনাম। সৌদি আরব, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারীর পর এবারই প্রথম যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা খোলা মাঠ অথবা মসজিদে বিশাল জামায়াতে ঈদের নামাজ পড়বেন। লন্ডনের বাঙালিপাড়ায় ইস্ট লন্ডন মসজিদ এবং ব্রিকলেইন মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদে পাঁচটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মাইল্যান্ড স্টেডিয়াম এবং ইলফোর্ডের ভ্যালেন্টাইন্স পার্কে খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে দক্ষিণ পূর্ব লন্ডনের বার্জেস পার্কে এবারও সর্ববৃহৎ ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সাদাক মুসলিম ফোরাম ও সাদাক কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই ঈদ জামাতে 20,000-এর বেশি লোক সমাগম হবে বলে আশা করা হচ্ছে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাউথ ইস্ট লন্ডন প্রতিনিধি ফয়সল আহমেদ রুহেল। 2013 সালে বার্জেস পার্কে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারের ঈদ ব্যাংক হলিডের দিন হওয়ায় স্থানীয় মুসল্লিরা পার্কের আশেপাশে ফ্রি গাড়ি পার্কিং করতে পারবেন বলে জানান তারা। এরই মধ্যে ঈদ জামাত ও মেলা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান আয়োজকরা। The fun fair, different ride is going to be there for the children to play with, and we are going to provide, you know, even the henna, the face painting is going to be there to celebrate together, even some balloon. The day is for us to celebrate together, no matter how your faith, come together and celebrate with us. 2019 সালে এই পার্কে 20,000 মানুষ ঈদের নামাজ আদায় করেন। এবারও জমকালোভাবে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদী স্থানীয় মুসল্লিরা। বহু বাচ্চা ফ্যামিলি লইয়া সকল আমরা যাইতাম পারবো পার্ক হোক, ঈদের একটা জমা খোলা ময়দানও করিলাম, আর আমরা এন্টারটেইনমেন্ট আছে, পার্ক আছে, সুরুকানিতেও খেলাইতার বা খানি বার্গার সকলটা আছে। কমিউনিটি তারা অ্যারেঞ্জ করবা, মহিলা হলে এক সাইডে থাকবা, আমরা পুরুষ হলে এক সাইডে থাকবো, লগে আমরা বাচ্চা থাকবা, আমরা শহরে মিলিয়া ঈদের দিনটা উদযাপন করতাম পারবো। ফ্যামিলির মেম্বারদের নিয়ে এখানে আসেন, ঈদের নামাজটাও পড়া হবে একসাথে, আর এটা সুন্নাহ ওয়ারি ভাইব হইব, আর ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চারা এনজয় করব। ঈদের দিন সকাল 10 ঘটিকা ঈদের জামাত ও মেলা চলবে বিকাল 6 ঘটিকা পর্যন্ত। 2013 সালে সাদাক কাউন্সিলের উদ্যোগে বার্জেস পার্কে অনুষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম ঈদের জামাত। বিশ্বজুড়ে করোনা মহামারীতে গত 2 বছর ঈদের নামাজের আয়োজন ছিল না এই পার্কে। সাউথ ইস্ট লন্ডনের সর্ববৃহৎ এই ঈদ জামাতে স্থানীয় বাংলাদেশিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান পার্কে এসে নামাজ আদায় সহ দিনব্যাপী মেলা উপভোগ করবেন এ প্রত্যাশায় আয়োজকদের। ফয়সল আহমেদ রুহেল, চ্যানেল এস নিউজ, বার্জেস পার্ক, লন্ডন।